শুভ সকাল। গ্রামের নাম মৈশাশি, সিলেটের প্রবাসী অধ্যুষিত বালাগঞ্জ উপজেলার একটি ঐতিহাসিক গ্রাম। দর্শক, ইকরা বাংলা টেলিভিশনের গ্রাম ভিত্তিক নিয়মিত অনুষ্ঠান প্রিয় বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর সেই গ্রাম ভিত্তিক অনুষ্ঠানের জন্য আজ আমরা হাজির হয়েছি ঐতিহ্যবাহী সেই গ্রামে। এই গ্রামের পুরো চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সাথে রয়েছি আমি আহমদ সেলিম। মৈশাশি গ্রামের প্রবেশ ধারেই রয়েছে একটি ঐতিহ্যবাহী বাজার। এই বাজারের নাম মৈশাশি হামিদপুর বাজার। আজ থেকে প্রায় 15 বছর আগে এই বাজারের গোড়াপত্তন হয়। এই বাজারের ঐতিহ্য রয়েছে দেশ বিদেশে। আমার পেছনে বহমান যে নদী রয়েছে তার নাম বেত্রি, অর্থাৎ এটি কুশিয়ারা নদীর একটি শাখা নদী। এই নদী আরও বিস্তীর্ণ ছিল, কিন্তু একটি সুইচ গেটের কল্যাণে পাল্টে গেছে এই নদীর মানচিত্র। আমরা সেই ইতিহাস জানব। বেত্রি নদীটা কুশিয়ারা নদীটা কি এই যে দুফরিয়া বিল আওড়ো গেছে, এই নদীটা আগে ওদিকে আসিল। এখন এই সুইচ গেট বানানির লাগি নদীটা ওদিকে আনা হয়েছে। এখন কেন মানুষে খুব সুন্দর হয়েছে, মানুষে মাছ ফাঁস মারে বা এনে সবে ওয়েও দেখে পানি, ও যে আরও খেয়ে আর লাগি পানিও বেশি হইলে এই সুইচ গেটটা ছাড়িয়া বন্ধ করা যায়, আবার দরকার হইলে আবার খুলিয়াও দেওয়া যায়। এইটা দেওয়ায়ও মোটামুটি সুন্দর হয়েছে আমরা এই গেলা। হাওর নদী জলাশয় নেই আমাদের গ্রাম, আর সেই নদী হাওর এবং জলাশয়ে মাছ শিকার করার কিংবা মাছ ধরার রয়েছে আদি ঐতিহ্য। আমরা এই গ্রামের এই নদীতে মাছ ধরার ঐতিহ্য সম্পর্কে জানব। আমরা যেটি বলছিলাম, এই মাছ ধরার একটু ইতিহাস যদি আমাদেরকে আপনি বলেন। 15-20 বছর আগে ইচ্ছা ছিল না, আগে বেতরি নদী করে একটা শাখা আসিল এই কুশিরা থেকে হাওড়ে গেলামছে, ওদিকে মাছ মরতো আগে খুব বেশি এই সিজনে। বর্তমানে হিটার বান দিয়া রাস্তা করিয়া সুইচ গেট করায় এখানে অনেক মাছ পাওয়া যায়, সবসময় কম বেশ মাছ মিলে। তো যে সিজন আছে কয়েকদিন আগে খুব বেশি মাছ মরছে, তা বড় মাছও মরছেন, ছোটো মাছও মরছেন, তা বিভিন্ন ধরনের মাছ মরছেন। আপনার শৈশব, আমরা আপনার ছোটোবেলা যে মাছ ধরেছেন কিনা জাল দিয়ে? আমরা যে মনে করো ছোটোবেলা আসলাম, এত মনে ধরো ই গাং হৌদিকে আসিল, হৌদিকে আসিল তো মনে ধরো এত তা আফা জাল আসিল দুই খুরার, ওটা জাল দিয়ে আমরা খুব জবর মাছ মারছি। মানুষও দুই একজন মারা গেছেন, ইথালি সেওয়া দিতে দিতে মনে ধরো রাইয়াল আসো খুব জবর উঠা আইয়া, এর বাদে রাইয়াল আসো মরা বাদে খুব প্রচুর বড় মাছ মারছি। এই চুইসকেই টইছে মানতা ধরি মনে ধরো মনের জমা শক্তা থাকে তো মারোন, যে কোনো আনো সুইচকেট হয়ে গেলে মনে করো কয়েকদিন পরে ইন আন হয়ে যায় জায়গা। আগে ইলা মানুষ কম আসলা কিন্তু প্রচুর মাছ মরছেন প্রচুর। একটা সিক মারিয়া আমরা কোমর তুলা আইতাম পারছি না, এটা বড় বড় বাউস আসলাম। ওখান তো মাইজালির গভীরও কমে গেছে আপনার, এখন একটা মুখ বন্ধ হয়ে গেছে, ওখানেও যা পানি আছে মনে করো
শর্টকাটা যাও যদি নৌ মারোন ও রানি ফুরু ফুরু মাছ এর বাদে বড় মাছ হওয়াইন কোনো সময় রৌ যদি দুই একটা ইয়া উঠোন তেলকাও রৌডো ফলি যায় ডাইভার রখলে নেই না আপনার তো মনে থাকা যে কোনোটা মানুষ প্রচুর বেশি হয়ে যা আর জিনিস কমি যার মহিষাসী গ্রাম প্রবাসী অধ্যুষিত একটি প্রাচীন গ্রাম। এই গ্রামের রয়েছে অনেক কিংবদন্তি, অনেক ইতিহাস। সেই প্রাচীন ইতিহাস সম্পর্কে জানব এই গ্রামের পুরনো মুরব্বীদের কাছ থেকে। আমার গ্রাম মহিষাসী, মহিষাসী বড় একটা অজিত গ্রাম, যে গ্রাম ছয়টা কুভাই নিয়ে একটা গ্রাম হয়েছে মহিষাসী নামে। এই গ্রামর প্রথম আমার মরুম ইবানুল্লাহ চেয়ারম্যান, গ্রাম পয়লা স্বাধীন হওয়ার পরে তাই চেয়ারম্যান আসলা, ভাইট চেয়ারম্যান আমরুজ মিয়া আসলা। এরপরে দুইবার আমি চেয়ারম্যানই করছি আল্লাহর হুকুমে মহিষাসী একত্র গ্রামে সহযোগিতা হয়ে আমার বোর্ড দিছন। 2004 থেকে আমি 9 সাল পর্যন্ত চেয়ারম্যানই করছি। মহিষাসীর ভাষে একটা বেতন নদী আছে, এর পূবে দিয়া কুশিয়ারা নদী আছে, এরপরে ফেসিগঞ্জ উপজেলা আছে, থানা আছে, দক্ষিণে দিয়া দক্ষিণ লইয়া বালাগঞ্জ থানা আছে, বালাগঞ্জ উপজেলা আছে, নদীও পড়ছে কুশিয়ারা বালাগঞ্জলে কুশিয়ারা নদী পড়ি গেছে, পশ্চিম একটু গাড়িয়া দক্ষিণ লইয়া মাইজাইল বড় একটা টাওয়ার আছে, বিল আছে, অষ্টগ্রাম স্কুল আছে, মাদ্রাসা আছে। মহিষাসী গ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এটি। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক আলোকিত মানুষ বের হয়ে দেশের কল্যাণে কাজ করছেন। এই গ্রামে যেমন রয়েছেন চিকিৎসক, তেমনি রয়েছেন ইঞ্জিনিয়ার। আমরা এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানব। আমরা জানি আপনি এই শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে আছেন, আমরা স্কুল সম্পর্কে একটু জানতে চাইব। এই প্রতিষ্ঠানটা এই মহিষাসী এলাকার সর্বস্তরের মানুষ, ছোট থেকে বড়, প্রত্যেকটা ধনী গরিব সবার সম্মিলিত প্রয়াসে এবং উদ্যোগেই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। এই বিদ্যালয়টি একক কোনো দাতা এবং প্রতিষ্ঠাতা নেই। এই বিদ্যালয় মহিষাসী এলাকার ফাইনচিতের জমির উপর প্রতিষ্ঠিত এবং বিদ্যালয় এমপিওভুক্তি হওয়ার আগ পর্যন্ত এই বিদ্যালয়ের ব্যয়ভারটা এই ফাইনচিতি বহন করে গেছে। এখানে অনেক ছাত্রছাত্রী রয়েছে, এখান থেকে যারা পড়ে অনেকে ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, অনেকে আবার এই বিদ্যালয়ে যারা পড়েছেন এখন আবার এখানে শিক্ষকতাও করতেছেন। মহিষাসী প্রাইমারি প্রাথমিক বিদ্যালয়, এই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে 1967 সালে। এলাকার মহামুরব্বিয়ান মুরব্বি সবাই এই স্কুলটা প্রতিষ্ঠান করছেন গিয়া। তখন খুব সময় আপনার স্কুলের বিল্ডিং বিল্ডিং ছিল না, কিছু আসিল না গিয়া। এই স্কুল প্রতিষ্ঠিত হওয়া বাদ থেকে আমার স্কুল থেকে অনেক মানুষ বড় বড় অবস্থানে আছে, বড় বড় অবস্থানে স্কুলে চাকরিজীবী করতেছে গিয়া। এই স্কুলে আমিও লেখাপড়া করছি, বর্তমান এই স্কুলের কমিটির আমি সহসভাপতি। সহসভাপতি হওয়া বাদ থেকে স্কুলটা মোটামুটি আরও আগে তো অনেক কিছু হয়েছে, এখন বর্তমানে আমরা স্কুলের অনেক কাজ কাম করছি। এই একটা বিল্ডিং আমরা ইউইছি গিয়া 18 লাখ টাকার, আর এই বাচ্চিন্ত লাগে আপনার গিয়া এই স্কুলের গিয়া শিশু পার্কের মতন একটা খেলনা আমরা জিও করছি গিয়া মোটামুটি। আমরা স্কুলের খালি খাজ খাম রয়েছে আপনার গিয়ে মাটি বড় একটা আশা করি আমরা কোনো এমপির মাধ্যমে হোক, কোনো উপজেলার মাধ্যমে হোক, আউটো আমরা করিয়া নিব গিয়া স্কুলটা মোটামুটি আমরা প্রতিষ্ঠিত হয়ে যাবে গিয়া। দর্শক, মহিষাসী গ্রামের আরেক ঐতিহ্য হচ্ছে এই ব্রিজ। অর্থাৎ এই ব্রিজের দুই পাশে রয়েছে দুই উপজেলা, একদিকে ফেন্সিগঞ্জ, অন্যদিকে বালাগঞ্জ উপজেলা। আর দুই উপজেলার মানুষের মধ্যে সেতু বন্ধন তৈরি করেছে এই ব্রিজটি।
দর্শক, অনুপম সুন্দর এবং নান্দনিক গ্রামের পরিবেশ। জাগতিক ব্যস্ততায় পৃথিবীর যে প্রান্তই আমরা থাকি, আমাদের মাটির টানে আমরা আবার ফিরে আসি সেই গ্রামে। এই জন্য গ্রামকে ভোলা যায় না, গ্রামকে ভোলার মতো নয়। আবহমান কাল থেকে গ্রামে ফিরে আসতে হয় বারবার। এই গ্রামের সাথেই আমাদের অস্থিমজ্জা, আমাদের পূর্বপুরুষের সম্পর্ক। তাই তো গ্রাম বারবার মুগ্ধ করে, গ্রাম আমাদেরকে আবৃষ্ট করে। যুগে যুগে গ্রামের উন্নয়ন, গ্রামের বিকাশে সরকারের পাশাপাশি প্রবাসীদের রয়েছে অনন্য অবদান। একইভাবে এই গ্রাম আলোকিত হয়েছে এই গ্রামের প্রবাসীদের আর্থিক সহযোগিতায়। তারই প্রমাণ আমরা পেয়েছি গ্রামের পরতে পরতে। গ্রামের পুকুর, পুকুরের ঘাট, সেই পুকুরে সাঁতরানো, ঝাপটানো, প্রতিটি মানুষের শৈশবের রয়েছে এরকম নানা স্মৃতি, যে স্মৃতিগুলো মানুষকে মাঝে মধ্যে স্মৃতিকাতরে নিয়ে যায়। এটি আসলে গ্রাম অঞ্চলে গেলে বেশি চোখে পড়ে। এটি মাছ শিকারের এক ধরনের ফাঁদ। স্থানীয়ভাবে এই ফাঁদের নাম রোঙ্গা। এই রোঙ্গার ফাঁদ সম্পর্কে বিস্তারিত জানব। কীভাবে শিকার করা হয় রোঙ্গা? পানির দলের তো মধ্যে পানির পাতাইলে কুশিয়া লাগে, কুশিয়া মাছ নাই, কুশিয়া মাছ। আপনি কোন কোন হাওরে এইসব কুশিয়া? এটা তো যে কোনো যে কোনো আরও মারতে পারবে, যে কোনো জায়গাতে মারতে পারবে, গাছ গাড়াতে মারবে, বিল চাইটে মারবে, গাছ গাড়াতে মারবে, খালে ধরলে, এটা দলর চলে থাকে, বাইরে যায়। দাম কত? এটা দাম আমার এটা নিরিখ নাই, কিলো বিকে এটা 200-250, 100 বিকে, 100 টাকা বিকে, এটা নিরিখ নাই। দর্শক, মহিষাসি গ্রামে বেশ কয়েকটি মসজিদ রয়েছে। তার মধ্যে অন্যতম এবং প্রাচীন মসজিদ হচ্ছে এটি। এই মসজিদের ইতিহাস সম্পর্কে আমরা জানব এই গ্রামের প্রবীণ মুরব্বীদের কাছ থেকে। আগের পুরানা মসজিদ আসিল আপনার চুনচুকরির, বড় বড় ওয়াল, গুমুজ আসিল আপনার। ও মসজিদও আমরার ময় মুরব্বী জিও করছেন আজান দিছুন, উপরে গুমুজ আসিল। ফাঁসের গ্রামের মানুষ সকল নৌকা দিয়া আই আমরা এখানে নামাজ পড়তা। আমরা খুব শান্তিপূর্ণ হিসাবে আমরা মুসল্লি হলে নামাজ পড়ি, আর আমরা মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আর আমরা এখানেও এই যে আমরা প্রবীণ মুরব্বী যে জায়গা আমরা থেয়ে গেছেন, আর আমরা প্রবাসী যে এরা আছে এরা দান করা থরা, আর তারা দান করা তোর যোগ উপলক্ষে আমরা মসজিদারে এ পর্যন্ত আগবাইছি।
গ্রামে মানুষের বসতি শুরু কবে থেকে? বসতি শুরু আপনার এত তো আমরার জন্ম হনো না, নিতান্ত 400 বছর রাখতে কি বসবাস। সেই সময় মানুষের বসবাস কি বেশি মানুষ ছিল না কম ছিল? না, একটু কম ছিল আপনার। ওজনে পূর্বে একটা মসজিদ দেখে আইছেন, পূর্ব মৈশাসী হামিদুর দেখছেন, ও একটা মূল মৈশাসী আছে, ও একটা আছেন মূল এই ফার্স্টটা গ্রামের দনারাম, এর বাদে উত্তর মৈশাসী, পূর্ব মৈশাসী, হামিদুর, ই ফার্স্টটা গ্রামের ও মসজিদ আছে। অন্তাকি বারে বারে সকল গেছে, কিন্তু মানুষ সীমিত আসলে এক গরু যাব বললে আপনার পাঁচ মজার মাইশা খাইয়া রয়েছে। আচ্ছা, তো গ্রামের নাম মৈশাসী, গ্রামের ইতিহাসটা আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে। একটি আপনার আমরার যে তাল্লুক মৈশাসী নামে তাল্লুক, এই তাল্লুকের নামে মৈশাসী গ্রামটা। এতে আমরা যে ময়মুর ব্যবস্থা এটা কিনিয়া কোনো মিরাস্তারের জায়গা নাই, আমরা কোনো মিরাস্তারের জীবন নাই, আমরা নিজস্ব কিনা সম্পদ। গ্রামে প্রবাসী কীরকম? প্রবাসী আসইন, প্রবাসী তো বাক্যা আসইন, আপনার লন্ডনও আসইন, এরপরে মিডিল ইস্ট আসইন, আসুন নিতান্ত সারা মহিষাসে 200 ওই হিসেবে আমরা এই গ্রামের মানুষ, আমরা মন মিল আছে, সবে মিলেমিশে চলি। আর আমরা এরদায় যে কোনো জিনিসের উদ্যোগ নিলে আমরা ইনশাল্লাহ সাকসেসফুল হই। দর্শক, আবহমান গ্রাম বাংলার নানা ঐতিহ্যবাহী স্থাপনার মধ্যে একটি স্থাপনা হচ্ছে শাহি ঈদগাহ। এই শাহি ঈদগাহ মৈশাসী গ্রামের সবচেয়ে বড় ঈদগাহের মর্যাদা নিয়ে বসে আছে। এই ঈদগাহে ঈদের নামাজ ছাড়াও মৃত ব্যক্তির জানাজাও পড়া হয়। আমরা সেই ঈদগাহ সম্পর্কে বিস্তারিত জানব। এটা মৈশাসী শাহি জামে মসজিদ। এই মসজিদটা করেছি আমরা 1982 সনে। মূল মসজিদটা ছিল আমাদের এই আরেকটু পূর্বে নদীর পাড়ে। এটা নদীর সমস্যার কারণে এখানে স্থানান্তর করা হয়েছে। মসজিদটা আমাদের গ্রামের সম্মিলিত পঞ্চায়েতে মিলিয়া খরচইন, বিশেষ করে আমাদের ওই যে বাড়ি লন্ডন প্রবাসী জনাব হাজির আলমিয়া সাহেব, ওনাদের পরিবারের অবদানটা অনেকটাই বেশি। আর ঈদগাহটা করা হয়েছে সম্পূর্ণ তার পক্ষ থেকে এককভাবে, জনাব হাজির আলমিয়া সাহেব তার পক্ষ থেকে খরচইন। ঈদগাহের মধ্যে প্রতি বছর ঈদের সময় আমরা সম্মিলিতভাবে পুরো গ্রাম মহল্লায় সম্মিলিতভাবে আমরা ঈদের নামাজ আদায় করি এবং জানাজার নামাজ আমরা এখানে সম্মিলিতভাবে আদায় করি। জানাজার জন্য বিশেষভাবে একটা সুবিধা করা হয়েছে ঈদগাহের কারণে। ঈদগাহের কারণে অনেক সময় দূর দূরান্ত থেকে জানাজাত মানুষ ইয়া অংশগ্রহণ করে। গ্রামকে মায়ের সাথে তুলনা করা হয়। প্রতিটি গ্রাম, গ্রামের চারপাশের পরিবেশ, গ্রামের ছোট ছোট ঘর, এই সবুজ প্রকৃতি, সব কিছু মায়ের মতো মমতাময়ী। এই বন্ধন চিরকাল অটুট থাকুক। দর্শক, সময় শেষ, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। তবে আবার ডাকা হবে, এরকম নতুন কোনো গ্রাম নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সময় পেলে গ্রামে আসুন।